হ্যালো বন্ধুরা, তোমাদের আরো একবার স্বাগত এই টিউটোপিয়ার জগতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিকেন্দ্রীকরণের ধারণা ও গুরুত্ব সম্পর্কে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমার দিদি ঘরের কিছু কাজের দায়িত্ব আমাদের ভাই বোনেদের উপর দিয়েছিল। এই দায়িত্ব দেওয়ার সময় দিদি বলেছিল কাজগুলো যেন আমরা নিজের মতন করে করি, অর্থাৎ কাজের সব সিদ্ধান্ত আমরাই নিতে পারতাম। যেমন বোন যখন জামা কাপড় গোছাতো তখন বোন তার মতো করে আলমারি বা আলনা সাজিয়ে রাখত, দিদি নিজের মতো করেই কি কি রান্না হবে তা ঠিক করত। অর্থাৎ কাজগুলো করার জন্য দিদি আমাদের কর্তৃত্ব দিয়েছিল। ঠিক একইভাবে বড় বড় কারবারির ক্ষেত্রে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা তাদের কাজের ভার কমানোর জন্য নিম্ন স্তরের কর্মীদের মধ্যে কাজ ভাগ করে দিত এবং সেই কাজগুলো করার জন্য তাদের যথাযথ ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হতো, ফলে তারা তাদের কাজের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারত। এই ভার অর্পণের ফলে উচ্চ স্তরের কর্মীদের কাজের চাপ যেমন কমত, ঠিক তেমনি তারা আবার কারবারের গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক বেশি মন দিয়ে করতে পারত। সুতরাং বলা যায় যে প্রক্রিয়ায় কারবারের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে কাজের ভার ও ক্ষমতা অর্পণ করা হয়, সেই হস্তান্তরের প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে। সাধারণত বিকেন্দ্রীকরণের ফলে কারবারের নিম্ন স্তরের কর্মীদের কর্তৃত্ব ও ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো ছোট কারবারে এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া ব্যবহার করা হয় না, কারণ এর ফলে অযথা কারবারের ব্যয় বেড়ে যায়। কিন্তু প্রতিষ্ঠান যখন বড় আকার ধারণ করে তখন মালিকের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তখন কাজের চাপ একটু কম করার জন্য উপর মহল থেকে কাজগুলো নিচের মহলে ভাগ করার প্রয়োজন হয়, আর তখনই বিকেন্দ্রীকরণের প্রয়োজন হয়। কারবারের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের গুরুত্ব অপরিসীম। বড় কারবারের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া চালু না করলে কারবারের কোনো কাজই দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। বিকেন্দ্রীকরণের গুরুত্বগুলির মধ্যে প্রথমেই হলো উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের চাপ কম করে। উচ্চ স্তরের কর্মীদের বিভিন্ন জরুরি কাজ করতে হয়, তাই যে কাজগুলো একটু কম জরুরি সেগুলি যোগ্যতা অনুযায়ী নিচু স্তরের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, ফলে তাদের কাজের চাপ একটু কম হয় এবং তারা নানা জরুরি কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারে। এছাড়া বিকেন্দ্রীকরণের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। প্রতিটা কাজের দায়িত্বের সঙ্গে সঙ্গে তাদের কাজ করার ক্ষমতা ও কর্তৃত্ব দিতে হয়। তাদের উঁচু স্তরের কর্মীদের সঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা করার দরকার হয় না, ফলে যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারে। এছাড়া তাদের অবশ্যই কাজের সীমার মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হয়। বিকেন্দ্রীকরণের মাধ্যমে কর্মীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায়। যেহেতু কর্মীদের কাজের দায়িত্ব ও ক্ষমতা দুটোই দেওয়া হয় এবং তারা নিজেরাই কাজের সিদ্ধান্ত নিতে পারে, তাই তাদের কাজে আগ্রহ বাড়ে এবং তারা অনেকেই বেশি পরিশ্রমী হয় এবং উৎসাহ নিয়ে কাজ করে। বিকেন্দ্রীকরণের ফলে কারবারের সম্প্রসারণ ও উন্নয়ন করা সম্ভব হয়। যেহেতু বিকেন্দ্রীকরণের ফলে শ্রমিকরা অনেক দক্ষতার সঙ্গে কাজ করে, ফলে কাজ করার ক্ষমতাও বৃদ্ধি পায়, আর কর্মীদের কাজ করার ক্ষমতা বাড়লে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণও বাড়বে, ফলে কারবারের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে। আশা করি বিকেন্দ্রীকরণ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো।
সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, বিকেন্দ্রীকরণ হলো উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে কাজের ভার ও ক্ষমতা অর্পণ করা। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের চাপ লাঘব হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, কর্মীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটবে।